আমাকে যখন ওটিটিতে যেতে হবে, আমাকে ব্লাস্ট করার জন্য যেতে হবে। আমি যখন ফিল্মে এসেছি, ফিল্মে এসে ধামাকা দিয়েছি, একটানা 13টি সিনেমা আমি হিট দিয়েছি, সুপার হিট দিয়েছি, খুবই ভালো যাচ্ছে। কারণ হচ্ছে যখন আপনি কাজের বাইরে তার বাবা মাকে সময় দেবেন, বাবা মাকে সময় দেওয়া হচ্ছে ব্লেসিং। সো আমি আমার বাবা মাকে সময় দিচ্ছি এখন, লাস্ট মান্থ বলা যায় 2 মাস। সো আমি খুব ভালো যাচ্ছে আমার দিন, এক ফুটও কষ্ট দেয় না। কারণ আমি খুব সিম্পল মনে করি, যখন আমি আবার আসবো তখন আবার জোয়ার বাপির কাছে চলে আসবে। সামনে কাজ করছি ভালোবাসার দিবসে, একটি প্রজেক্ট আমার আসবে, ওটার প্ল্যানিং হচ্ছে। সো আশা করছি ভালোবাসা দিবসে আমার যারা অডিয়েন্স আছে তারা আবার আগের জায়গায় ফিরে আসবে। ফিল্ম ইন্ডাস্ট্রি অবশ্যই পজিটিভ, কারণ ফিল্ম দিয়েই তো আমি এসেছি। আমার আমার ফিল্ম খারাপ হলেও আমার, ভালো হলেও আমার। সো অলওয়েজ পজিটিভ আমার কাছে। আমার কাছে অফার এসেছে, আমার কাছে অলরেডি কয়েকটা ওটিটির স্ক্রিপ্ট এসেছে। সো আমি একটু দেখছি যে কোন স্ক্রিপ্ট আসলে টেক করা যায়। কারণ হচ্ছে আমাকে তো ওটিটিতে, আমি যখন ফিল্মে এসেছি, ফিল্মে এসে ধামাকা দিয়েছি ভালোবাসার রং, এরপর পরপর ভালোবাসার রং, অন্যরকম ভালোবাসা, তবুও ভালোবাসি, প্রেম প্রেম পাগলামি, গুন্ডা, একটানা 13টি সিনেমা আমি হিট দিয়েছি, সুপার হিট দিয়েছি। সো আমাকে যখন ওটিটিতে যেতে হবে, আমাকে ব্লাস্ট করার জন্যই যেতে হবে। সো আমি একটু গল্প নিয়ে সার্ভে করছি এবং আমি ওটিটির উপরই সার্ভে করছি যে কোন প্রজেক্টটা আসলে ডিল করছে, পাবলিক ভালো ডিল করতে পারছে বা আমি পারছি। সো আমাকে একটা ভালো কনসেপ্ট ওটিটিতে ধামাকা দেওয়ার জন্য যেতে হবে। টাকা থাকলে তো ভাই দীপিকারও নেওয়া যায়, এটা কোনো বিষয় না। সো ফিল্ম ইজ আ মানে ডিরেক্টর্স মিডিয়া আর এখন ইনভেস্টর্স মিডিয়া। সো যার কাছে বেশি ইনভেস্টর আছে বা সিস্টেম করে নিয়ে আসতেছে, তারা ভালো ভালো নায়িকা নিয়ে কাজ করছে। আপনি চাইলে বিভিন্ন জায়গা থেকে নিয়ে নায়িকা নিয়ে কাজ করতে পারবেন, ইটস নট এ ম্যান্ডেটরি। সো যে কোনো মানুষ যে কোনো জায়গায়, ফিল্ম তো আসলে টাকার বিনিয়োগের খেলা। সো ফিল্মে যতক্ষণ যখন টাকা আসবে তখনই ভালো ভালো সবাই থাকবে, আমরা আমাদের কাজ করব। আর যদি ইফেক্টের কথা বলেন, আপনারা দেখতেই পাচ্ছেন যে একটি ছবি, এই ছবিটি আসার যখনই রিলিজ প্ল্যানিং হলো, ডিরেক্ট রিলিজ, তখনই আমাদের ছবিগুলো পিছিয়ে গেল। সো এটাতে আমাদের লাভ থেকে ক্ষতি হচ্ছে কিনা এটা আপনারা ভালো জানেন। আমাদের, আমি শুধু এতটুকু বলবো যে আমাদের ইন্ডাস্ট্রিতে এখন ভালো ভালো প্রজেক্ট হচ্ছে, তাদের প্রজেক্ট আমরা টিভিতেও দেখতে পাই, আমরা অনলাইনেও দেখি, আমাদের বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে। বাট আমাদের সিনেমাগুলো তো সীমিত হয়, 100 দিন, লাইক এক বছরে তো অনেক সিনেমা হয় না, ওদের এক বছরে অনেক অনেক জায়গায় অনেক অনেক সিনেমা হচ্ছে। সো সব মিলিয়ে যদি তাদের সিনেমা রেগুলার আসতে থাকে তাহলে আমাদের সিনেমাগুলো তো রিলিজ হওয়ার প্ল্যান হবে না। তো সেই ক্ষেত্রে তো আমাদের লাভ থেকে ক্ষতিই বেশি হচ্ছে। সো এই জিনিসটা বোঝা উচিত যে আমাদের একজন প্রযোজক যখন লগ্নি করে আসেন, আসার পর সে একটা ফ্রি ডেটে ছবিটি রিলিজ করতে চান, সে অনেক কষ্ট করে ছবিটি বানান। যদি তার ডেটে বাইরের কোনো প্রজেক্ট, অনেক বড় কোনো প্রজেক্ট আসে, তখন এটার ইফেক্ট একটু হলেও পড়ে। আর আমি যদি বলি যে আমারও পড়েছে, কারণ আমার যখন ছবি রিলিজ হতো তখন আমার সাথে এমন কোনো ছবি নেই যে আমার ছবির সাথে কাউন্টার ছিল না, সেটা বাংলাদেশের ছবি ছিল, তবু আমি পেরেছি। আমি আশা করি সামনেও পারবো, কিন্তু এটাতে আসলে লাভের থেকে ক্ষতিই বেশি হয়। কারণ আমাদের ইন্ডাস্ট্রিতে এই ঘোড়ার রেস প্রতি সময় চলতে থাকে, তো এই কারণে আমাদের ইন্ডাস্ট্রিতে আর্টিস্টেরও জন্ম হয় না, প্রোডাকশন হাউসগুলোরও জন্ম হয় না, কোনো হাউস স্টেবল করতে পারে না। কারণ হচ্ছে আমরা ধর্মার কাটের পিছনে দৌড়াই। আমি সবসময় ড্রিম দেখতাম, আমি সবসময় ভাবতাম যে আমার যে ছবিটা আসবে, লাইক আমাদের দেশে পাঁচটা স্টার, একটা ইন্ডাস্ট্রি চলতে মিনিমাম 5 থেকে 6টা স্টার লাগে, এবং 5টা 6টা স্টারে রেগুলার ছবি আসতে হয়। খুব সিম্পল, আমি আপনাদেরকে খুব, নট অনলি মি, আমি আমার কথাই বলছি না। এখন যদি খুব সিম্পল যদি আপনি চিন্তা করেন যে আমার ছবিটা এই সপ্তাহে যদি আমার প্রযোজক আমার ছবিটি রিলিজ করে, লাইক আমার ছবিটার নাম হচ্ছে শত্রু, যদি এখন 150টা হল যদি আমাদের থাকে, আমাদের 150টি হলে ছবিটি রিলিজ হলো, ঠিক 2 সপ্তাহ পর আরেকটি ছবি আসুক, প্রবলেম তো নেই। আমাদের যেটা হয়, আমাদের হয় হচ্ছে যে ওর ছবিটাকে আমাকে খেতে হবে বা আমার ছবিটাকে নষ্ট করতে হবে। আমাদের এই কম্পিটিশনটার কারণে আমাদের ইন্ডাস্ট্রিটা বড় হয় না, আমাদের ইন্ডাস্ট্রিতে আর্টিস্ট জন্ম হয় না। বাপ্পি তো ভালোই আছে, খারাপ তো নাই, তবুও আপনার সবাই দেখতে যাচ্ছেন, আশা করছি সামনে ভালোবাসা দিবসে নিয়েও আসতে পারি। আমি আপনাদেরকে ভীষণ ভালোবাসি, আপনাদের জন্যই বাপ্পির সৃষ্টি হয়েছে। সো বাপ্পিকে আপনারা ভালোবাসবেন, আমি আমার জান দিয়ে আপনাদের জন্য চেষ্টা করবো।